মূল প্রবেশদ্বার যে করা হয়, সকলেই এখানে থাকুন। সভাতৃত্বের ভাতৃত্বের প্রবেশদ্বারে আমাদের উদ্বোধন হয়ে যাচ্ছে। উদ্বোধন করছেন মাননীয় মেয়র এবং বিধান উপাধ্যায়, সঙ্গে রয়েছেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, ডক্টর দেবাশিস সরকার বড় চেয়ারম্যান, তরুণ ভাই কাউন্সিলর। আমাদের পুরো পশ্চিমবঙ্গ, পুরো ভারতবর্ষে বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে আমাদের পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের, আমরা যাদের জন্য আজকে এই একটা সুন্দর ভারতবর্ষে বাস করছি, সেই বীর শহীদদের প্রতি সম্মান জানানো হচ্ছে। আমরাও আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে আমরা পতাকা উত্তোলন সহ আসানসোল শহরকে কীভাবে সুন্দর করা যায়, যেমন এটা আসানসোল ঢুকতে মেন গেট, মেন গেটের আজকে এটা উদ্বোধন অলরেডি করেছিলেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এটা কমপ্লিট হয়েছে, শেষ হয়েছে, আমরা এটাকে আজকে চালু করছি। আমার সাথে উপস্থিত আছে আমাদের ডেপুটি মেয়র, আমাদের অসীমদা আছে, আমাদের তরুণদা আছে, জ্যোতিদা আছে, বাপ্পি আছে, ডাক্তারবাবু আছে, আমাদের বড়বাবু আছে, আমাদের ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার আছে এবং সমস্ত স্টাফেরা আছে, এবং এসি সাহেব আছেন। সকলকে অনেক অনেক অভিনন্দন, প্রীতি শুভেচ্ছা রইল। আজকে আমরা আরেকটা আসানসোলকে সৌন্দর্যায়ন করার জন্য আমরা আরেকটা প্রকল্প যেটা আজকে উদ্বোধন করব, সেটা এইচএলজি মোড়ে, ওখানে একটা আমরা ফাউন্টেন সহ সৌন্দর্যায়ন করছি ওটাকে, এবং জুবলি মোড় যেটাতে আমাদের স্বপ্ন রয়েছে, যেখানে আমরা বিশ্ব বাংলা গেট, যেটা আসানসোলে সরি কলকাতায় যেটা রয়েছে সে রেস্টুরেন্ট সহ, সেটাকেও এই বছর আমরা হয়তো কাজ, মানে এক মাসের মধ্যে আমরা কাজটা চালু করার চেষ্টা করছি, যেটা জুবলি মোড়টাতে, কারণ ওখানে ওই বিশ্ব বাংলা গেটটা হয়ে গেলে আরও সৌন্দর্যায়ন হবে। আর আজকে আরেকটা আমরা সিদ্ধান্ত কর্পোরেশন থেকে নিয়েছি, আমাদেরকে যারা সুরক্ষা দিচ্ছে, ডিফেন্সে যারা আছে, মিলিটারিতে যারা আছে, বর্ডার মানে বিএসএফে যারা রয়েছে, ডিফেন্সে রয়েছে যারা, যারা রাত দিন পরিশ্রম করে আমাদেরকে, আমরা রাত্রে ঘুমোতে পারি, সকাল সন্ধ্যা ঘুরে বেড়াতে পারি, সেই সব যারা ডিফেন্সে যারা রয়েছেন তাদেরকে সম্মান জানানো আমাদের কর্তব্য দাঁড়ায়। সেই কারণে আমরা আসানসোল কর্পোরেশন ওনাদের প্রতি সম্মান জানিয়ে, ওনারা যদি আসানসোল কর্পোরেশনের অন্তর্গত যে কোনো জায়গায় যদি বাড়ি বানানোর জন্য জমি নেন, তাহলে আমাদের যে সাব প্লটের যে টাকাটা নেওয়া হয় সবার কাছ থেকে, সেই সাব প্লটের টাকাটা ডিফেন্সের যারা আছেন তাদের জন্য মানে ছেড়ে দেওয়া হলো, সেটা আসানসোল কর্পোরেশন আর নেবে না। তাই সকলকে এই সুন্দর দিনে, আমাদের যেটা স্বাধীনতার পূর্বেও ছিল, স্বাধীনতার পরেও বর্তমানেও রয়েছে, আমরা সব ধর্ম সব জাতি যেভাবে আমরা সুন্দরভাবে স্বাধীনতার পূর্বে বাস করেছি, স্বাধীনতার পরেও বাস করছি, 78তম স্বাধীনতা দিবসে সকলকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের এই স্বাধীনতা দিবস উপলক্ষে। আমার সাথে উপস্থিত আছেন আমাদের ডেপুটি মেয়র ওয়াসিমুল্লাহ আছেন, আমাদের কমিশনার সাহেব আছেন, আমাদের বড়বাবু আছেন, আমাদের রবিউল্লাহ আছে সঞ্চালক, এবং আমার কর্পোরেশনের স্টাফেরা আছেন, আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন, সকলকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন রইল। আমরা এই দিনটি প্রতি বছর পালন করি, যে সমস্ত বীর শহীদেরা যাদের জীবনকে শহীদ করে আজকে আমরা এত সুন্দর একটা ভারতবর্ষে নিজেদের মতন করে বাঁচছি, নিজেদের মতন করে সংসার চালাচ্ছি, তো আজকের দিনে, শুধুমাত্র আজকের দিনে কিন্তু আমরা সেই সব বীর শহীদদের সম্মান জানাই না, আমরা মানে পুরো বছর সব সময় ওনাদের জন্মদিন, মৃত্যুদিন, এবং ওনাদেরকে আমরা সব সময় হৃদয়ে রেখেছি, আমাদের মনে রেখেছি, এবং আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি যে আমরা ওনাদের মতন বীর শহীদ পেয়েছিলাম বলে কিন্তু আমরা আজকে এই সুন্দর একটা ভারতবর্ষ পেয়েছি। তো আমরা স্বাধীনতার পূর্বেও আমাদের সমস্ত ধর্ম, সমস্ত জাতি, সমস্ত বর্ণ মিলে একসাথে সৌভ্রাতৃত্বের সাথে আমরা বাস করছি, স্বাধীনতার পরও বাস করছি, এবং আগামী দিনেও যাতে আমাদের এই বন্ধনটা অটুট থাকে, আমরা যেন একসাথে থাকতে পারি, এই আশা এই ভরসা নিয়ে সকলকে অভিনন্দন জানিয়ে, এবং আমরা একটা এই 15th আগস্টে
যে সমস্ত বীর জওয়ানেরা আমাদের যারা মিলিটারিতে রয়েছেন, যারা ডিফেন্সে রয়েছেন, ওনারা যেভাবে মানে না ঘুমিয়ে না খেয়ে আমাদেরকে সেবা করে চলেছেন, আমাদেরকে নিরাপত্তা দিয়ে চলেছেন, আমাদেরও কর্তব্য বর্তায় ওনাদের জন্য একটুও যদি কিছু করতে পারি, তো আমরা আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে মানে ডিফেন্সে যারা আছেন তারা আসানসোল কর্পোরেশনের অন্তর্গত যে কোনো জায়গায় যদি জমি নেন, আমাদের কর্পোরেশনের যে সাত প্লট যে ফিজটা নেওয়া হয় সেই ফিজটা আমরা 22 তারিখে আমাদের যে বোর্ড মিটিং আছে সেই বোর্ড মিটিং এ তুলে ওটাকে আমরা বন্ধ করে দেবো, ওনাদের জন্য ফ্রি করে দেওয়া হবে আসানসোল কর্পোরেশন, কারণ ওনাদের প্রতি আমাদের সম্মান জানানো উচিত। ওনারা যেভাবে আমরা সবাই বেড়াতে যায়, ঘুরতে যায় বিভিন্ন জায়গায়, পাহাড় বলুন সমুদ্র বলুন, দেখবেন ওনারা কিন্তু সব সময় বরফে সব সময় ওনারা দাঁড়িয়ে রয়েছে মানে আমাদের সেবা করার জন্য। তাই সকলকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন রইল, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং যেভাবে আমরা একসাথে রয়েছি আগামী দিনের জন্য ঠিক সে একসাথে আমরা থাকতে পারি। ধন্যবাদ। Life can get very tough sometimes. Career, BA, relationship বা চাকরি, যে কোনো কিছুর চিন্তা আপনাকে অ্যাংশাস করে দিতে পারে। তাই চিন্তামুক্ত হতে আপনার দরকার একজন খ্যাতনামা এবং বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার, হু ইজ নান আদার দ্যান ডক্টর প্রসাদ রয় অ্যান্ড হু হ্যাজ আর্ন আ PhD ডিগ্রি ইন দিস ফিল্ড। ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষীই নন, তিনি হলেন রেনাউন্ড হস্তরেখাবিদ, বাস্তুবিদ ও তান্ত্রিক, যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন। ডক্টর রয় হ্যাজ গেইনড এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড অফ মোর দ্যান এ ডেকেড। মাঙ্গলিক দোষ, সাপের দোষ, গুরুচণ্ডাল দোষ, কলসর্প দোষ, যে দোষই হোক না কেন, ডক্টর রয়ের কাছে আছে সব সমস্যার সমাধান। যদি আপনার জীবনেও এমন কোনো সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে, তবে আপনাকে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে, অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়।